আগামী 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি আর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে চাঁদপুরে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দীপুমনি আরো বলেন আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই 12 বছরের বেশি বয়সের শিশুদের টিকা দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী আশা করছি যে আমরা 12 সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারো বসবো কারণ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয় আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলেছিলাম তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে সকল শিক্ষার্থী প্রথম ডোজ টিকা যদি নিয়ে নিতে পারে তাহলে ভালো হয় এবং সেজন্য আমরা একটা খোলার তারিখ নির্ধারণ করেছিলাম সেই অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো ওনারা যদি তার আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খুলতে রাজি হন খুলবেন কিংবা যদি ওনারা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি ওনাদের বিষয়